বাস্তবে এটা ঘটেছিল আমার সাথে আমার স্ত্রী আমি কখনো জানতেও চাইনি তার কি জাত আমি নিজেকে জাতহীন করেছি পুরোপুরি আমি কোনো জাতেই নেই তাই ওর জাত জানতে চাইনি তো আমি এসে সবাইকে জানালাম আমি বিবাহিত সবাই বললো কখন কোথায় কিভাবে আমরা মনে করি বর্তমানে বাবা মায়েরা অনেক ব্যাপারে ছেলেমেদের সাথে বেশ উদার হয়ে উঠেছে তবে যখন অসবর্ণ বা ভিন্ন ধর্মে বিয়ের বিষয় আসে তারা তখন গোড়া এবং আমরা মানুষ একটা কঠোর সীমারেখা টানেন যার বাইরে ছেলেমেয়েরা যেতে পারে না সেটা কি শুধুই সমাজের ভয়ে কথায় বলে লোক সমাজের ডর সেই ভয়েতেই মর তো আমরা তরুণ প্রজন্মের আমরা কিভাবে বাবা মায়েদের বোঝাবো এবং তাদের এই সামাজিক ভীতি থেকে বের করে আনব দেখুন ভয়টা শুধু হয়তো লোকে কি বলবে তা নিয়ে নয় আমাদের বুঝতে হবে এই জাতিপ্রথাকে এর আসল উদ্দেশ্যকে দেখুন এটা বলার আগে আমি আপনাদের বোঝাতে চাই আমি কোনোদিন কাউকে জিজ্ঞেস করিনি আপনার জাত কি কারণ এটা কখনো আমার মনে আসেই না তো আমি অসবর্ণ বিবাহের বিপক্ষে কারণ কেউ হয়তো এই আমার এই কথাটা তুলে নিয়ে আমাকে বিপদে ফেলবে কিন্তু আমি সবসময় এটা করি কারণ এটাই আমার অভিষ্ট আমি অসবর্ণ বিবাহের বিরুদ্ধে কারণ সবার আগে কেন আপনি কোনো বর্ণ দিয়ে নিজের পরিচয় দেবেন তারপর অসবর্ণ করবেন আমি তরুণ বয়সে কাউকে বিয়ে করতে চেয়ে থাকলে জাত নিয়ে মাথায় ঘামাইনি জিজ্ঞেস করিনি কখনো এটা সত্যি ঘটেছিল আমার সাথে আমার স্ত্রী আমি কখনো জানতেই চাইনি তার কি জাত একদিন বাড়িতে এলাম আর বাবাকে বললাম আমি এই মেয়েটিকে বিয়ে করেছি উনি বললেন মেয়েটি কি আমি ওর নাম বললাম আমি ওর ডাক নামটাই জানতাম পুরো নামটাও জানতাম না কারণ ওই নামে আমি ওকে ডাকতাম এবার উনি জিজ্ঞেস করলেন ওর বাবাকে আমি বললাম জানি না উনি বললেন কি তুমি ওর বাবার নাম জানো না ওকে বিয়ে করবে আমি বললাম আমি শুধু মেয়েটিকে বিয়ে করতে চাই আমি না ওর বাবাকে বিয়ে করতে চাই না ওর সম্পত্তি না ওর বংশ না অন্য কিছু আমি শুধু মেয়েটিকেই বিয়ে করছি ওরা কোন জাত আমি বললাম জানি না কি ওদের জাত জানো না আমি বললাম আমি জানি না কারণ লোকে আমাকে যা বলেছে সেটা ছাড়া আমি তো আমার জাত কোথাও টেরই পাই না আমি নিজেকে জাতহীন করেছি পুরোপুরি আমি কোনো জাতে নেই তাই ওর জাতও জানার প্রয়োজন মনে করিনি সুতরাং আমি ঘোষণা করলাম আমার স্ত্রীর কাছে তুমি আমার স্ত্রী ও বলল ব্যাস কোনো সাক্ষী নেই কোনো অনুষ্ঠান নেই মালা নেই আমি বললাম দেখো কোনো সাক্ষী টাক্ষী আমাকে ধরে রাখতে পারবে না আমি যখন কিছু বলি সেটাই যথেষ্ট আমি আর পিছবো না সেটাই যথেষ্ট আমরা বিবাহিত ব্যাস তো এইভাবে এসে সবাইকে জানালাম আমি বিবাহিত সবাই বলো কখন কোথায় কিভাবে, তোমাদের জেনে কাজ নেই আমার স্ত্রী ব্যাস তাই বলছি প্রথমত কেন নিজেকে বর্ণভুক্ত করবেন তারপর অসবর্ণ করবেন দরকার নেই কিন্তু এ দেশের একটা সামাজিক পরিস্থিতি আছে তা হল এই দেশে কেন এই জাতিপ্রথা এভাবে রয়ে গেছে কারণ এটাই ছিল দক্ষতা হস্তান্তরিত করার একমাত্র উপায় ধরুন আপনার বাবা একজন স্বর্ণকার এবারে তিনি আপনার বিয়ে আর একজন স্বর্ণকারের সাথেই দেবেন আরেকজন স্বর্ণকার কারণ সেই ছোট্টবেলা থেকে আপনি একজন স্বর্ণকারকে সাহায্য করে আসছেন এটা সেটা দিয়ে আপনি জানেন সব ধরুন তিনি হঠাৎ করে আপনার বিয়ে দিলেন এক কামারের সাথে আপনার অসহায় লাগবে সেই বাড়িতে আর আপনি আর কিছুই জানেন না কারণ তালিম একমাত্র শুধু পারিবারিক সূত্রেই হতো আজকাল আপনি জানেন না এনার বাবা কি করেন কিন্তু ইনি এখন ইঞ্জিনিয়ার আপনার বাবা মা যাই হন আপনি একজন জৈব বিশারদ হয়ে উঠছেন কারণ আমাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানের জন্য যখন কোনো প্রতিষ্ঠান ছিল না তখন পরিবারই ছিল সেখানোর একমাত্র প্রতিষ্ঠান তাই আমরা সেটাকে নষ্ট হতে দিতে চাইনি সেটাই বজায় রেখেছি এখন সেটা অপ্রাসঙ্গিক জাতিপ্রথার একটা দিক সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে গেছে জাতিপ্রথা ধরে রাখার আর কারণ হলো এই দেশে কোনো সামাজিক নিরাপত্তা নেই যদি কাল আপনার জীবনে খারাপ কিছু ঘটে ঠিক আছে আপনি কোনো অচেনা ছেলেকে বিয়ে করলেন খারাপ কিছু ঘটলো আপনার জীবনে আপনি অসুস্থ হলেন বা সে অসুস্থ হলো বা কোনো দুর্ঘটনা কিছু একটা ঘটলো এখন শুধু সেই সব মানুষের কাছেই আপনি যেতে পারেন যারা আপনার সমগোত্রীয় আপনি অন্য কারোর দরজায় গিয়ে কড়া নেড়ে দেখুন তারা দরজাও খুলবে না আপনাকে আপনার গোষ্ঠীর কাছেই যেতে হবে আপনি যদি বলেন আমি এই জাতের তারা বলবে আসুন আমরা সাহায্য করব তো এই সামাজিক নিরাপত্তাটা এখনও আছে শহরাঞ্চলে হয়তো কিছু এসে যায় না কারণ বিমা এটা সেটা এসব আছে কিন্তু গ্রামাঞ্চলে আপনি আপনার গোষ্ঠী ভেঙে পুরোপুরি বেরিয়ে গেলে আপনি সম্পূর্ণ একা যদি খারাপ কিছু ঘটে কেউ আপনার পাশে দাঁড়াবে না তো এটাই হল সামাজিক নিরাপত্তার বিধি অসবর্ণ বিয়ের সাহায্যে বর্ণপ্রথা ধ্বংস করা নিয়ে বেশি মাথা ঘামাবেন না যদি একটা সঠিক সার্বিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেন নিজেদের জন্য বর্ণপ্রথার স্বাভাবিক মৃত্যু ঘটবে কাউকে শেষ করতে হবে না নিজেই চলে যাবে